আইসিডিএস কর্মী নিয়োগের পরীক্ষা দ্রুত ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে আজ খোদ বিডিও অফিসে দরজা বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন আবেদনকারীরা। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। আবেদনকারীদের বিক্ষোভের জেরে প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে ওই বিডিও অফিসের দরজা। পরে বিডিও বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি 2017 সালে আইসিডিএস কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা হয় 2017 সালে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 198 জন আবেদনকারীর মৌখিক পরীক্ষা হয় চলতি বছর মাস 6 আগে। জেলার অন্যান্য ব্লকে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও কেবলমাত্র বাঁকুড়া 2 নম্বর ব্লকে এখনও মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। ফলে চূড়ান্ত অনিশ্চয়তায় দিন কাটছে ওই 198 জন আবেদনকারীর। নিয়োগ নিয়ে এই অনিশ্চয়তা কাটাতে আজ 198 জন আবেদনকারী বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির হয়ে বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এখানে অনেকদিন দীর্ঘদিন যাবৎ পরীক্ষা হয়ে গেছে, সব ব্লকে, বাঁকুড়া জেলার সমস্ত ব্লকে নিয়োগ হয়ে গেছে, শুধুমাত্র এই 2 নম্বর ব্লক এখনো নিয়োগ হতে বাকি আছে। সেটাই তো আমরা বুঝতে পারছি না, মনে হচ্ছে কোথাও একটা খামতি থেকে গেছে, না হয় কোথাও একটা ঘাটতি আছে, হ্যাঁ, যার জন্য এই 2 নম্বর ব্লকে নিয়োগটা বন্ধ আছে। কার গাফিলতি সেটাও তো বুঝতে পারছি না, কারণ আমরা সিডিপিওকেও পাচ্ছি না, আর বিডিও স্যার দরজা বন্ধ করে দিচ্ছে, তার গাফিলতি কার কোথায় বুঝবো আমরা। আমরা সেখানে আন্দোলন করলাম, তারপর এখান থেকে প্রশাসনকে ডাকা হয়েছিল, প্রশাসন আমাদেরকে বললো লিখিত কিছু দিতে হবে, তাছাড়া আন্দোলন করা যাবে না। সেই জন্য আমরা আবার লিখিত করলাম বিডিওকে দেওয়ার জন্য, যে সিডিপিও যেন সোমবার থাকে, কিন্তু বিডিওশন এটা নিতে রাজি নয়, বলছে না সে থাকবে কি না এটা আমি বলতে পারবো না। আমাদের এখানে হচ্ছে না, তা আমরা তো বুঝতে পারছি না যে এটা কে গাফিলতিটা করছে। আমাদের যা হোক একটা কিছু উত্তর তো দিন স্যার, যে তোমাদের কিছুদিন পর বেরোবে রেজাল্ট, কি সময় লাগবে, এখন আমরা দেখছি, কিছু বলছেন না আমাদের। বিডিও স্যার কিছু বলছেন না, বিডিও স্যার বলছেন আমাদের, আমার এটা নেই দায়িত্বে, এসডিও স্যারকে বলবেন। আর এসডিও স্যারকে ফোন করছেন, এসডিও স্যার ফোন তুলেননি, আসেন বা তিনি আসবেন কি না সেটাও বলতে পারছেন না ওনারা। সিডিপিও স্যার তিনি কবে আসবেন তাও জানি না, আমাদেরকে আরেকদিন আসতে বলা হচ্ছে। আমরা কার কাছে যাব? আমরা সোমবার আবার আসবো সবাই এখানে, আমরা চাই যে এখানে সিডিপিও স্যার থাকুন, তাদের সাথে, তার ওনার সাথে আমরা কথা বলতে চাই, আমাদের দাবি ওনাকে জানাবো। প্রায় 4 ঘন্টা ধরে দরজা বন্ধ থাকার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন বিডিও। আজকে সকালবেলা কিছু ভদ্রমহিলা এখানে আসেন, এসে ওনারা মেনলি সিডিপিও সাহেবের খোঁজ করছিলেন, তা সিডিপিও সাহেবকে না পেয়ে ওনারা আমার কাছে আসেন এবং সিডিপিও সাহেবেরই খোঁজ করছিলেন। আমি ওনাদের কথাতে আমিও সিডিপিও সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সিডিপিও সাহেবের সাথে যোগাযোগ করতে পারিনি। তারপরে ওনারা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন, ওনাদের যা দাবি সেটা লিখে একটা স্মারকলিপি দিয়েছেন, আমি সেটি আমার উপস্থিত কর্তৃপক্ষকে আপাতত সেটাই পাঠাচ্ছি, তারপরে সেখান থেকে যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী ওনাদেরকে আমরা বলবো পরবর্তীকালে। বিডিওর আশ্বাস পেয়ে আপাতত নিজেদের আন্দোলন থেকে সরে আসেন আবেদনকারীরা, কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আবেদনকারীরা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।